হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে এক মাস আগে আমরা চন্দ্রমল্লিকার একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কী করে ঘেঁষে আপনারা চন্দ্রমল্লিকা করবেন। তো বন্ধুরা, এক মাস পার হয়ে গিয়েছে, বর্তমানে অক্টোবর মাস চলছে, আর এই অক্টোবর মাসে চন্দ্রমল্লিকা গাছের কিছু পরিচর্যা থাকে, কিছু রোগ নিরাময় থাকে এবং সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এখানেই মেন ব্যাপার চন্দ্রমল্লিকা গাছে আপনি কখন পিঞ্চিং করা বন্ধ করবেন, কখন আপনি খাবার কী দেবেন এবং কীভাবে আপনি এই সময় পরিচর্যা করবেন, যার উপর নির্ভর করে আপনার গাছের সমস্ত রকম ফুল কত পরিমাণে ফুটবে তার কিন্তু নির্ভর করছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ জেনে নিন, দেখবেন আপনার ছাদ বাগানেও প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা হবে। তো সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই আমার যে চন্দ্রমল্লিকা গাছগুলি ছিল এক মাস পর তার কি অবস্থায় রয়েছে। তো চলুন দেখে নিন। বন্ধুরা, আপনারা হয়তো গাছগুলি দেখে বুঝতেই পারছেন যে গাছগুলি কতটা বেড়েছে। তো গাছ কিন্তু এর থেকেও আরও অনেক ভালো হয় আমি যদি এই গাছটিকে মার্চ মাস থেকে শুরু করতে পারতাম। তো যেহেতু আমি মার্চ মাস থেকে গাছগুলিকে শুরু করিনি, তার জন্য কিন্তু আমার গাছগুলি অনেকটাই পেছনে এসে জুন জুলাইয়ের দিকে শুরু করেছিলাম। তো সেই জন্য কিন্তু গাছের বয়স খুব একটা বেশি না, আজকে চার মাসের মতো হতে চলেছে। তো চার মাসে যে পরিমাণ গ্রো করেছে সেটা কিন্তু অবাক করা, কারণ মাটিতে করলেও হয়তো এত সুন্দর গাছ হতো না। আর ঘেঁষে গাছ করার ক্ষেত্রে অনেকটাই চাপ মুক্ত, আর আমি সবসময় আপনাদেরকে বলবো যে গাছ করার জন্য কোনো চাপ নেবেন না, যে একটা গাছ কি করে মানুষ করব, কখন খাবার দেব, কখন কি, এই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা দূরে থাকুন। গাছকে তৈরি করতে হলে সবার প্রথমে আপনার গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। যখনই আপনি গাছে জল দিতে যাবেন, সকালে দিন বা বিকালে দিন, তখন গাছটাকে খুব ভালো করে ফলো করবেন, যে গাছের পাতাগুলো কালকে কেমন ছিল, আজকে কেমন আছে, এবং তাকে খুব বোঝার একটা মনের ভেতর থেকে একটা নিবিড় সম্পর্ক তৈরি করুন গাছের সঙ্গে। দেখবেন আপনি ওই গাছটার প্রতিটা মুহূর্ত, তার খাবার, সেই গাছটিকে এখন কি প্রয়োজন, গাছে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, গাছে কোনো পোকা লেগেছে কিনা, আপনি ফার্স্ট স্টেজে সেটা বুঝতে পারবেন। দেখুন, একটা গাছে যদি পোকা সমস্ত গাছ খেয়ে পাতা খেয়ে ফেলার পরে আপনার চোখে পড়ে যে অনেক পাতা খেয়ে ফেলছে, তখন কিন্তু আপনার চোখে পড়বে। কিন্তু যখন ফার্স্ট টাইম ওই পোকাটা কোনো একটা পাতায় লাগে, তখন কিন্তু আপনি কিন্তু সেই গাছটিকে প্রতিদিন নজর নাকা রাখলে সেটি কিন্তু খেয়াল করতে পারবেন না। তাই গাছের রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবার প্রথমে আপনাকে গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে গাছের প্রতি সমস্ত গাছটাকে ঘুরে একবার দেখতে হবে যে আমার গাছটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের মূল নিয়ম। আর যদি ঠিকঠাক মতো দেখেন তাহলে টাইম টু টাইম আপনি যদি প্রথম অবস্থাতেই, ধরুন গাছের একটা পাতা হলুদ হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে পাতাটিকে ছিঁড়ে দিলেন, বা গাছে কোনো একটা পাতায় পোকা দেখতে পেলেন যে পাতা খেয়েছে, ওই পাতাটিকে সাথে সাথে ছিঁড়ে দেখবেন উল্টে তার পেছনেই পোকাটা থাকবে। তো এই ব্যাপারগুলো ফার্স্ট স্টেজে যখন আপনি ধরতে পারবেন তখন কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে রোগ জীবাণু ছাড়া, এবং আপনাকে তার জন্য কিন্তু কোনো রকম পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল কিছুই স্প্রে করতে হবে না, এবং খুব সহজভাবে। আর এই গাছ করার জন্য আমি তো এই গাছগুলি করেছি চন্দ্র ঘেঁষে, তো এই গাছগুলির জন্য আমি ঘেঁষে এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে এইখানে সবচেয়ে সহজভাবে গাছ করা যায়। তার কারণ প্রথমত চন্দ্রমল্লিকা করতে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি তারপরে জল যদি বেশি হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায়, জল কম হয়ে গেলে গাছ নষ্ট হয়ে যায়, গাছে খাবার দেওয়ার ক্ষেত্রে সমস্যা, এরকম প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার ফলে এই ঘেঁষে করার ফলে সেই জিনিসগুলো কিন্তু একদমই না। একদম খোলা আকাশের নিচে গাছ করা, রোদ বৃষ্টি ঝড় প্রত্যেকটি গাছের উপর দিয়ে বয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোনো গাছে কোনো ডিস্টার্ব হয়নি। তবে প্রথম ভিডিওটি করার পর আমার গাছে কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেগুলি হচ্ছে গাছের পাতা নিচের থেকে পোস্তে পোস্তে উপরের দিকে উঠছিল। তো আমি যখন অনেক জায়গায় এটা ব্যাপারটা দেখলাম, অনেকে আমাকে বলেছিল বিষয়টা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয়েছিল এটা কোনো স্বাভাবিক বিষয় না। পরবর্তীতে গাছের শেপ নষ্ট করে দিল, গাছের গ্রোথ কমে গেল, এই সমস্যাগুলি সম্মুখীন হতে হলো। তারপর ধীরে ধীরে সেই জাত থেকে সেই পাতাগুলো সমস্ত ঝরিয়ে দেওয়া হলো, এবং এই বিষয়গুলি থেকে আপনাদেরকে জানানো, যখনই গাছের দেখবেন পাতা হলুদ হয়ে আসে তখন সমস্ত গাছের নিচের যে পাতাগুলি থাকবে সেগুলিতে সবার আগে এই রোগটি হয়, সেই পাতাগুলিকে ঝরিয়ে ফেলুন, দেখবেন আপনার গাছে আর কোনো রকম কোনো রোগ ব্যাধি আর থাকবে না। আর গাছের সবসময় উপরের দিকে খেয়াল রাখার থেকে বেশি নিচের দিকে খেয়াল রাখবেন, গাছের গোড়ার থেকে শুরু করে উপরের দিকে। আর মাঝে মাঝে দেখবেন গাছের গোড়ার দিকে দেখবেন ছোট ছোট পিঁপড়ি জন্মায়, এই পিঁপড়িগুলি কিন্তু গাছের শিকড়গুলিকে কেটে ফেলে, যখন নতুন রুট বের হয় সেই রুটগুলিকে তারা কেটে দেয়, যার ফলে কিন্তু গাছ একটা সময় আমাদের দেখবেন অনেক সময় যে গাছ
যখন রোদ পাচ্ছে তখন ঝিমিয়ে যাচ্ছে, আবার যখন ছায়া পড়ছে তখন আবার গাছ বেশ সুন্দর শেপ নিয়েছে। তো এটা কিন্তু কোনো স্বাভাবিক না, এটা হচ্ছে গাছের গোড়ে পিঁপড়ে এই গাছের শিকড়গুলোকে কেটে দিচ্ছে, যার জন্য যখন রোদ পড়ছে তখন তার পর্যাপ্ত যে পরিমাণটা খাবার তৈরি করার কথা সেটা হচ্ছে করতে পারছে না, যার ফলে রোদ লাগলে গাছটি ঝিমিয়ে যাচ্ছে, এবং যখনই সে স্বাভাবিক অবস্থায় রোদটা কমে যাচ্ছে তখন সে কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের অবশ্যই কিছু পরিমাণ ফরাডোন ওই ঘেসের মধ্যে ছড়িয়ে দেবেন, বা আপনারা চাইলে অ্যান্টিফাঙ্গালের জল গুলে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই সমস্ত বিষয়গুলো অ্যাপ্লাই করলে আপনারা এই পিঁপড়ে থেকে মুক্তি পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটি যে হয় সেগুলো জাব পোকা, দেখবেন এই যখনই ঠান্ডা পড়তে শুরু করবে তখন গাছে কিন্তু এক ধরনের শুঁয়োপোকার মতো সবুজ রঙের পোকা হবে, এবং এই পোকাটি কিন্তু উপদ্রব হবে। আর এই পোকাটির জন্য প্রত্যেক দিন গাছের পাতাগুলিকে খেয়াল করুন, যখনই দেখবেন যে পাতাটি খেয়েছে ওই পাতাটিকে ছিঁড়বেন, দেখবেন পেছনের দিকে এই পোকাটি সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। খুব তাড়াতাড়ি এরা বংশ বিস্তার করে আর প্রচুর পরিমাণে হয়। আর যদি আপনি 7 দিন ওয়েট করেন তাহলে গাছের সমস্ত পাতা এরা খেয়ে ফেলবে। তার জন্য আপনারা একদমই সময় নষ্ট করবেন না, এই সমস্ত পোকা দেখলে আপনারা অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করবেন, আর পেস্টিসাইডের জন্য অবশ্যই কীটনাশক যে সমস্ত দোকানে পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়ে আপনি তাদের থেকে ভালো করে সাজেস্টটা নেবেন। এই কারণেই, কারণ এটি কিন্তু কতটা পরিমাণ দিতে হবে সেটা কিন্তু জানাটা খুবই প্রয়োজন, আর যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতাও নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়গুলি সবার আগে জানা প্রয়োজন, এবং তার জন্য সেই পরিমাণটা তারাই বলবে। কখনোই নিজের ইচ্ছা মতো কম বেশি দেবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আর সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যে আমি যে গাছ যে করলাম তার যে একটা বেড়ে ওঠার জন্য পিঞ্চিং নিয়মিত করতে হবে। আর চন্দ্রমল্লিকা গাছ বিশেষ করে এই অক্টোবর মাসটি কিন্তু পিঞ্চিংয়ের মেন সময়, আর এই অক্টোবর মাসে 20 তারিখের পর পিঞ্চিং না করাই ভালো, এবং গাছটিকে ছেড়ে দিন, গাছটিকে স্বাভাবিকভাবে বাড়তি দিন, এখন করিয়ে আসবে। এবং এখন যদি আপনারা ছেড়ে দেন তাহলে নভেম্বর এবং ডিসেম্বর মাসে গিয়ে আপনারা কিন্তু গাছে ফুল পাবেন। আর প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাদের অবশ্যই যখন 20টি ফুটতে শুরু করবে তখন কিন্তু গাছে খাবার দেওয়াগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর এটি সেটি মাটিতে হোক বা ঘেসে হোক যে কোনো জায়গাতে হোক সবভাবেই সমান। আর যারা মাটিতে গাছ করছেন তারা কিন্তু বর্ষা বা যে কোনো কিছু থেকে অনেক সম্মুখীন হতে হয়, কারণ সেখানে অনেক পরিমাণে রোগাক্রান্তর সংখ্যা অনেক বেশি হয় গাছে, আর গাছ হলুদ হয়ে যায়, অনেক সমস্যা থাকে। আর আপনারা যদি মাসে একদিন করে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন তাতেও অনেক উপকার পাওয়া যায়। আর বিশেষ করে যে রোগ ব্যাধি এই সমস্ত বিষয়গুলি ছিল আজকে, আর এই বিষয়গুলি এখন দেখছি গাছে অনেকটাই কমে আসছে। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যে গাছে যখন কড়ি চলে আসবে, আমার যে গাছগুলি আপনারা দেখতে পারছেন এগুলি কিন্তু পুরো ছাদেই করা ছিল, আর আমি এবছর বেশি গাছ করতে পারিনি, কিন্তু পরবর্তী শেষে দিয়ে গিয়ে আবার কিছু গাছ লাগিয়েছিলাম। শুধুমাত্র এই গাছগুলি এই কারণেই লাগিয়েছিলাম যে আমার ভ্যারাইটি বেশি ছিল না। আমার কিন্তু বড় যে গাছগুলি আমি করেছি সেগুলো কিন্তু মোটে 3 থেকে 4টে ভ্যারাইটি আছে, আর আমি পরবর্তী আরও ভ্যারাইটির জন্য আরও কিছু গাছ লাগিয়ে ফেলেছি। তো সেগুলি যেমন হবে হবে, নর্মালি যেমন ফুল হয় সেগুলি হয়তো এইগুলোর মতো এত ভালো হবে না, তবে খারাপও হবে না, সেগুলোতে প্রচুর পরিমাণে আমি ফুল পাবো, অন্তত কম করে 1000 তো ফুল পাবো। তো এইভাবেই আপনাদের গাছগুলি করতে হবে। আর প্রত্যেকটা গাছে কিন্তু অবশ্যই একটা সময় যখন বেড়ে যাবে তখন চারদিকে 4টে পাতা দিয়ে আপনাদেরকে অবশ্যই একটা রিং পরিয়ে দেবেন, একটা পরিমাণ মতো করে রিং পরিয়ে দেবেন, যাতে গাছটি হেলে না পড়ে বা সাপোর্ট পায়। প্রত্যেকটা ডাল সমানভাবে চারদিকে সাপোর্ট পেলে গাছটি দেখবেন শেপটা গোল হয় এবং তাতে অনেক সুন্দর হয়। আর গাছের পিঞ্চিংটা সবসময় নিয়মিত করবেন, প্রতিদিন গাছের কাছে যাবেন, প্রতিদিন গাছে যখনই দেখবেন কোনো একটি ডাল বেড়ে গেছে সঙ্গে সঙ্গে পিঞ্চিং করুন। আর এভাবেই আপনারা গাছগুলি করুন। গাছ লাগিয়ে রাখলাম, জল দিয়ে গেলাম আর কোনো কিছু করলাম না তাহলে কিন্তু হবে না। গাছের সঙ্গে আপনাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে, দেখবেন গাছই বলে দেবে এখন আমাকে কী দিতে হবে। আর এভাবে যখন দেখবেন তখন আপনার কাছে প্রচুর ফুল হবে আর প্রচুর পরিমাণে আপনি গাছ ভালো করতে পারবেন। তো আজকে আপনারা যেভাবে বললাম আপনারা ঠিক সেভাবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলি পাশে গিয়ে দেখুন, এবং প্রত্যেকটি পাতা হলুদ হয়ে গেলেও সেগুলিকেও ছাড়িয়ে দিন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ এই সময় কিন্তু গাছে কড়ি আসবে, এই সময় গাছে যদি কোনো কারণে রোগাক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যাবে। তাই এই টাইমটা সবচেয়ে ভাইটাল টাইম। পিঞ্চিং কিন্তু এই মাসের 20 তারিখের পর থেকে না করাই ভালো, এবং সর্বশেষ আপনি 30 তারিখ পর্যন্ত পিঞ্চিং করতে পারেন, তারপর বন্ধ করে দেওয়াটাই ভালো। আর এই অক্টোবর মাসে কিন্তু একটা ভাইটাল একটা সময়, কারণ সবে ঠান্ডা পড়তে শুরু হবে আর আপনাদের গাছগুলি কিন্তু খুব রোগাক্রান্ত হবে, এবং এই জন্য এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রাখবেন, গাছের প্রতি একটু নজর দিন, তাহলে আপনার সমস্ত কিছু এড়িয়ে যেতে পারে, আর না হলে আপনাদের পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল দুটি স্প্রে করতে হতে পারে। তো চন্দ্রমল্লিকার ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।